नमस्कार सम्मानित दर्शकवृंद, तो सकले ही एखन पश्चिमबंगे जादेर रेशन कार्ड रोयेछे तादेरके किन्तु रेशन कार्डेर संगे आधार कार्ड एवं मोबाइल नम्बर लिंक करते होच्छे, नचेत किन्तु तारा परवर्ती समय विभिन्न सरकारी प्रकल्प जेमन एक देश एक रेशन कार्ड, दुआरे रेशन, एछाड़ाओ अन्यान्य जे सकल प्रकल्पगुलि रयेछे सेई सकल प्रकल्प थेके तारा वंचित हबेन एमनटाई किन्तु बला होच्छे। एछाड़ाओ साधारण मानुषेर मने किन्तु अनेक प्रश्न सृष्टि होच्छे बा अनेक प्रब्लेमेर तारा सम्मुखीन होच्छेन, आधार कार्ड लिंक करते गिये देखते पाच्छेन जे तादेर পরিবারের সকলের আধার কার্ড নেই বা অনেকের হয়তো বায়োমেট্রিক মিলছে না, যখন তারা ক্যাম্পে লিংক করতে যাচ্ছে তখন কিছু সদস্যের লিংক হচ্ছে কিছু সদস্যের লিংক হচ্ছে না, বিশেষ করে বাচ্চাদের যাদের কম বয়সে আধার কার্ড তৈরি হয়েছিল তাদের তো হাতের ছাপ দিয়ে আধার কার্ড তৈরি হয়নি, তাই এক্ষেত্রে তাদের হাতের ছাপ মিলছে না এবং তাদের কিন্তু এই ক্যাম্পে লিংক হচ্ছে না, বা অনেক পরিবারেরই কিন্তু ছজন সদস্যের মধ্যে পাঁচজনের লিংক হয়েছে একজনের লিংক হচ্ছে না, যারা অনলাইনে করতে দিয়েছিলেন বা অফলাইনে করতে দিয়েছিলেন। তো তাদের মনে একটাই প্রশ্ন যে যাদের ওই লিংক হচ্ছে না তারা কি পরবর্তী সময়ে রেশন পাবে না বা তাদের রেশনটা কি তোলা যাবে না। এছাড়াও অনেকের সদস্যরা বাইরে রয়েছেন তারাও লিংক করতে পাচ্ছেন না, তো তাদের ক্ষেত্রে কি করবেন, তাদের মালটা কি পাবেন কি পাবেন না, এই সকল ডাউট। এছাড়াও মৃত ব্যক্তিদের রেশন কি হবে, মৃত ব্যক্তিরা কি রেশন পাবে না, তাদের নাম কি বাদ দিয়ে দেওয়া হবে, তো এই সকল বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো সবার প্রথমে আসছি বাচ্চাদের পয়েন্টটা নিয়ে, যে সকল বাচ্চাদের বায়োমেট্রিক মিলছে না তাদের ক্ষেত্রে কী করবেন। যে সকল বাচ্চাদের বায়োমেট্রিক মিলছে না তাদের তো আর ক্যাম্পে রেজিস্ট্রেশন করানো যাবে না বা লিঙ্ক করানো যাবে না, তাদের ক্ষেত্রে একটাই উপায় রয়েছে, ডিলারের কাছে যাবেন, ডিলারের কাছে গিয়ে ইপোস মেশিনে আপনারা করতে পারেন লিঙ্ক, তাছাড়াও অনলাইন যে পদ্ধতি রয়েছে অনলাইনে আধার কার্ডের ছবি আপলোড করেও কিন্তু লিঙ্ক করতে পারেন। অনলাইনে কীভাবে করতে হয় সেই নিয়ে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, তো সেই ভিডিও নিয়ে ডিসক্রিপশন বক্সে আই বটনে ভিডিও শেষে দিয়ে রাখবো, সেই ভিডিওটি দেখে আপনারা অনলাইনে আবেদনটা করে নিতে পারবেন। তো এটা হয়ে গেল বাচ্চাদের প্রবলেমের সলভ। এবার মৃত ব্যক্তিদের কথাটা বলি, তো মৃত ব্যক্তিদের ক্ষেত্রে যদি আপনারা ক্যাম্পে রেজিস্ট্রেশন করেন তো সেক্ষেত্রে কিন্তু ওইখানে জিজ্ঞেস করছে, যাদের আধার কার্ড নেই তাদের ক্ষেত্রে জিজ্ঞেস করছে বা যারা মারা গেছে তাদেরকে জিজ্ঞেস করছে যে এই সদস্যটা মারা গেছে কি না, এটা কিন্তু জিজ্ঞেস করছে। তারা যদি সেখানে যে পাঁচটা অপশান রয়েছে প্রেজেন্ট, তারপর আধার কার্ড নট প্রেজেন্ট, তাছাড়াও লাস্টেরটা রয়েছে ডেট, তো তারা সেখানে যদি মৃত এই অপশানটা ক্লিক করে দেয় তাহলে কিন্তু পরবর্তী সময়ে ওই মৃত ব্যক্তির আর রেশন কিন্তু পাবেন না, তো আপনার কিন্তু ওইখানে স্যারেন্ডার করা হয়ে গেল ওই মৃত ব্যক্তির, মৃত ব্যক্তির রেশনটা আর পাবেন না এবং তাদেরও আধার কার্ড লিঙ্ক হবে না। এবার যেটা সবথেকে বেশি প্রশ্ন ছিল যে আধার কার্ড আপনার ফ্যামিলির সকল সদস্যের লিঙ্ক হচ্ছে না, যে সকল সদস্যের লিঙ্ক হচ্ছে না তাদের মালটা কি আপনারা পাবেন কি পাবেন না, তো তাদের ক্ষেত্রে বলে রাখি যে সকল সদস্যের আধার লিঙ্ক হচ্ছে না, যে সকল সদস্যের বাকি রয়ে গেছে সকল সদস্যেরই মাল কিন্তু আপনারা পাবেন। তো সেক্ষেত্রে কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে, তো আপনারা এই আর্টিকেলটা পড়তে পারেন যে যে সমস্ত পরিবারের অন্তত একজন উপভোক্তার আধার নাম্বার যাচাই বা প্রমাণিত আছে তাদের ক্ষেত্রে কীভাবে মাল পাবে, না পরিবারের যে উপভোক্তার আধার নম্বর সংযুক্ত বা যাচাই করা আছে সেই উপভোক্তায় ন্যায্য মূল্যের দোকান থেকে সমস্ত পরিবারের জন্য খাদ্যশস্য সংগ্রহ করতে যাবেন, যাবার সময় সে যে মোবাইল নম্বরটি তার পরিবারের পক্ষ থেকে রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত আছে সেই মোবাইল নম্বরটি সঙ্গে নিয়ে যাবেন, ন্যায্য মূল্যের দোকানে গিয়ে উপভোক্তার রেশন ডিলারকে তার রেশন কার্ড স্ক্যান করার জন্য দেবেন, স্ক্যান করা হয়ে গেলে রেশন ডিলার বলবে উপভোক্তা তার আঙুল ইপোস মেশিনে দিয়ে আঙুলের ছাপ সংগ্রহের দ্বারা বায়োমেট্রিক প্রমাণীকরণ করবেন, প্রমাণীকরণ হয়ে গেলে সে তার সমস্ত পরিবারের খাদ্যশস্য সংগ্রহ করতে পারবে। তো সুতরাং বুঝতে পারলেন আপনার পরিবারে মিনিমাম একজন সদস্যেরও যদি লিঙ্ক থাকে আধার, তিনি যদি মালটা আনতে যান মানে তাকেই মালটা আনতে যেতে হবে রেশন দোকানে, তবেই কিন্তু তার সমস্ত পরিবারের সদস্যদের মাল তিনি কিন্তু ওই হাতের ছাপ দিয়ে নিয়ে নিতে পারবেন। তো আপনার পরিবারের যদি কোনো সদস্য বাকি রয়ে যায় তাদের আধার লিঙ্ক হলো নি, তো আপনারা ঘাবড়াবেন না, তাদের মালটাও কিন্তু আপনারা নিতে পারবেন। তো যারা বাইরে রয়েছে ক্যাম্পে লিঙ্ক করতে পাচ্ছেন না তাদেরকে বলবো তারা অনলাইনে লিঙ্ক করে নিতে পারেন, অনলাইনে লিঙ্ক করলে ওই আধার কার্ডের ছবি পাঠালেই কিন্তু লিঙ্ক হয়ে যায়, যদি বানানো ঠিক থাকে রেশন কার্ড এবং আধার কার্ডের বানানো যদি ঠিক থাকে তবেই কিন্তু লিঙ্ক হবে। আর ক্যাম্পে যদি আপনারা করেন সেক্ষেত্রে বানানে ভুল থাকলেও, কারণ আমি হাতে ছাপ দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু লিঙ্ক সাথে সাথেই হয়ে যাচ্ছে, বানান ভুল থাকলেও কোনো অসুবিধা হচ্ছে না যদি আপনারা ক্যাম্পে লিঙ্ক করেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরিবারের প্রতিটা সদস্যের লিঙ্ক থাকা বাধ্যতামূলক নয়, যে কোনো একটা সদস্যের লিঙ্ক থাকলেই তিনি কিন্তু মাল নিয়ে নিতে পারবেন সকল সদস্যেরই, আর যাদের লিঙ্ক নেই তাদের রেশনও কিন্তু আপনারা পাবেন, আর তাদের রেশন কার্ড কিন্তু বাতিলও কিন্তু হবে না, তাদের রেশন কার্ডটাও সচল থাকবে এবং তারা কিন্তু সেই রেশন কার্ডের মাল তাদের পরিবারের সদস্যরা তুলে নিতে পারবেন।
তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।